ভালোবাসা সম্পর্কের মধ্যে সবচাইতে প্রবলেম কোথায় এসে থাকে বলতো ভালোবাসা সম্পর্কের মধ্যে সবচাইতে প্রবলেম প্রথমত আমি যাকে ভালোবাসি সে মানুষটা আমাকে ভালোবাসবে কিনা এই নিয়ে কিন্তু একটা বড় প্রবলেম সে মানুষটাকে ইমপ্রেস করানোর পর প্রথম প্রবলেম আমরা সলভ করে ফেলি তারপর যখন আমাদের সম্পর্কটা সুসম্পর্কে পরিণত হয় যখন আমরা একে অপরের সঙ্গে হাত ধরে আগামী জীবনটা বাঁচার স্বপ্ন দেখি সে মতো অবস্থায় কিন্তু আমাদের মাথায় একটাই ভাবনা কাজ করে যে আমাদের ফ্যামিলি মেনে নেবে কিনা এমত অবস্থায় দেখা গেল ছেলের ফ্যামিলি মেনে নিচ্ছে তো মেয়ের ফ্যামিলি মেনে নিচ্ছে না মেয়ের ফ্যামিলি মেনে নিচ্ছে তো ছেলের ফ্যামিলি মেনে নিচ্ছে না এমনটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে বাট এমনও সম্পর্ক আছে যেখানে উভয়েরই ফ্যামিলি মেনে নিয়েছে প্রথমে একটু প্রবলেম করছিল তারপর মেনে নিয়েছে এবার মেনে নেওয়ার পরে যদি তাদের বিয়ে দিয়ে দেয় তবে তো মিটে গেল। কারণ বিয়ের পরে যে সমস্যাগুলো হয়ে থাকে সে সমস্যাগুলো কিন্তু আলাদা প্রকৃতির হয়ে থাকে এবং সেখানে কিন্তু কেউ কাউকে ছেড়ে চলে যাবে ব্রেকআপ এই বিষয়টা খুবই কম হয় যখন অতিরিক্ত প্রবলেম হয়ে যায় তখনই কিন্তু ডিভোর্সের বিষয়টা এসে বাট এই বিষয়টাকে আমি পাশে রাখছি কেননা বিয়ের পর সম্পূর্ণ বিষয়টা আলাদা হয়ে যায় বাট যখনই তোমাদের সম্পর্কটার মধ্যে যে সমস্যাটা দ্বিতীয় স্টেজে আছে আই মিন ফ্যামিলি মানবে না ফ্যামিলি মানবে না বিষয়টাকে যখন তোমরা কমপ্লিট করে ফেলতে পারো বাবা মাকে মানে নিতে পারো উভয়ের ফ্যামিলি কিন্তু এবার রাজি যে তোমাদের মধ্যে বিয়ে হবে বাট তোমরা পড়াশোনা করছো তাই তোমাদের হাতে সময় দেওয়া হয়েছে তোমরা পড়াশোনা করো বছর দুই এক পরে তোমাদেরকে বিয়ে দেওয়া হবে তোমরা কি জানো এই সময়টা সবচেয়ে ভয়ঙ্কর একটা সময় আর যে বিষয়টার জন্য তোমরা ভয়ে ভীত থাকো যে আজ আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেছি আমরা একই সঙ্গে বাঁচবো বাট আমাদের ফ্যামিলি মেনে নেবে কি মেনে নেবে না এই যে তোমাদের ভয় আমি মনে করি এই ভয়টাই তোমাদের সম্পর্কের জন্য শুভ যখন তোমাদের ফ্যামিলি তোমাদেরকে মেনে নেওয়ার দু তিন বছর পর বিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে পেন্ডিং এ রেখে দেয় তোমরা তোমাদের মতো করে নিজেদের সম্পর্কটার মধ্যে আরো মধুজতা খুঁজে পাও কেননা তোমাদের মনে আর কোনো ভয় নেই যে ফ্যামিলি মেনে নেবে না কেননা ফ্যামিলি তোমাদেরকে মেনে নিয়েছে সুতরাং তোমরা কিন্তু এখন হ্যাপি তোমাদের মতো এখন হ্যাপি এই পৃথিবীতে আর কেউ নেই তোমাদের মনে কোনো ভয় নেই তোমরা ভয় শূন্য হয়ে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছো এ ওর বাড়িতে যাচ্ছে ও এর বাড়িতে আসছে সম্পর্কের মধ্যে আর কোনো বাধা নিষেধই নেই তোমাদের সম্পর্কটা এখন আর ভালোবাসার সম্পর্কের যে গার্লফ্রেন্ড ওয়াইফ্রেন্ডের যে রূপ থাকে সেই রূপকে পেরিয়ে এখন রীতিমতো হাজব্যান্ড ওয়াইফের রূপ নিয়ে নিয়েছে কেউ কারো বাড়িতে যাচ্ছে কোনো প্রবলেম নেই এই বাড়ির মানুষ ওই বাড়ির মানুষকে ভালোবাসছে এই বাড়ির মানুষ ওই বাড়িতে গেলে রেসপেক্ট পাচ্ছে ওই বাড়ির মানুষ এই বাড়িতে আসলে রেসপেক্ট পাচ্ছে ছেলে যখন মেয়ের বাড়িতে যাচ্ছে সেখানে তখন মেয়েকে রীতিমতো বৌমার মতো সম্মান করা হচ্ছে এবং ছেলে যখন মেয়ের বাড়িতে আসছে তখন কিন্তু ছেলেকেও জামাইয়ের মতো আদর করা হচ্ছে এই যে এত পরিমাণ ভালোবাসা এত পরিমাণ আদর যার ফলে কিন্তু তোমাদের মন সন্তুষ্টিতে ভরে যায় তোমাদের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায় তারপরেই কিন্তু শুরু হয় আসল প্রবলেম কেননা এত কিছু পাওয়ার পর মানুষ কিন্তু বেশি কিছু পাওয়ার পর সহ্য করতে পারে না সেই পাটকে তেমনটাই কিন্তু হয়ে থাকে যখন তোমাদের সম্পর্কের মাঝে ফ্যামিলি মেনে নেবে না এই বিষয়টা লুকিয়ে থাকে তখন কিন্তু তোমরা সম্পর্কটাকে সুন্দর করে রাখতে জানো কেননা তখন তোমাদের ফোকাস এক জায়গাতেই থাকে যে আমাদের ফ্যামিলি মেনে নিবে না আমাদেরকে এমনভাবে চলতে হবে যেন আমরা ভবিষ্যতে বাড়ি থেকে মেনে না নিলেও একে অপরকে নিয়ে বাঁচতে পারি তার জন্য দরকার হয় আমরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করব তারপরে কিন্তু আমরা একে অপরকে ছেড়ে যাব না তোমাদের ফোকাসটা কিন্তু সর্বদা এদিকেই থাকে বা যখন তোমাদের ফ্যামিলি তোমাদেরকে মেনে নিয়েছে তখন কিন্তু তোমাদের মাথায় আর কোনো চিন্তা নেই তোমরা একদম চিন্তা মুক্ত হয়ে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছ সমস্ত কিছু ভুলে গিয়ে তোমরা একে অপরের সঙ্গে এমনভাবে মিলিত হয়ে গেছো মিলিত হয়ে গেছো অর্থে নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাইছি ফ্যামিলি মেনে নিয়েছি একে অপরের বাড়িতে যাচ্ছ এই যে এই পজিশনটা এই পজিশনটাতে এসে কিন্তু তোমাদের মধ্যে আর এমন কোনো আকর্ষণের বিষয়ই থাকে না যে আকর্ষণের বিষয়ের কারণে মানুষ মানুষকে ভালোবাসে তাহলে কি তোমরা বলবে সমস্ত কিছুই কি ফিজিক্যালির উপর ডিপেন্ড করে কখনোই না বাট ফিজিক্যালিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় যখন তোমাদের মধ্যে এত স্বাধীনতা দিয়ে দেওয়া হবে তখন কিন্তু তোমরা একাধিকবার ফিজিক্যালি যুক্ত হয়ে যাবে যার ফলে একে অপরের প্রতি টানটা নষ্ট হয়ে যাবে গ্যারান্টি এটা হবে কারণ আমি কিন্তু অনেকের কথা বলা এই প্রবলেমটাকে থেকে খুবই ফেস করি দ্বিতীয়ত কথা যখন তোমরা একে অপরের মধ্যে এই ফ্যাসিলিটিটা পেয়ে যাবে যে ফ্যামিলি মেনে নিচ্ছে তখন কিন্তু তোমাদের মধ্যে একটা উপ্র ঝামেলার সৃষ্টি হবে ফ্যামিলি যখন মানে না তখন আমাদের ফোকাস থেকে ফ্যামিলিকে মানানোর জন্য বাট ফ্যামিলি যখন মেনে নেয় তখন আমাদের ফোকাস কিন্তু থাকে আমাদের ভালোবাসার সম্পর্কটাকে ভালো করবে এদিকে না আমাদের মাথায় আর কোনো চিন্তা থাকে না আর চিন্তা মুক্ত মাথা কিন্তু অযথা কারণে ঝগড়ার সৃষ্টির কারণ বহন করে থাকে থাকে এমনটাই কিন্তু হয়ে তোমরা ঝগড়া বেঁধে যাবে অতিরিক্ত মিলের কারণে তোমরা অপরের প্রতি ইন্টারেস্ট হারতে শুরু করবে যখন ইচ্ছা তখন একে সঙ্গে দেখা করতে পারছো যখন ইচ্ছে তখন একে অপরের কাছ থেকে যে জিনিসগুলো পেতে চাইছো সেই জিনিসগুলো পেয়ে যাচ্ছো যার ফলে কিন্তু তোমাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হবে এবং একে অপরের প্রতি কিন্তু অনীহা চলে আসবে এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি